এর মুখ, সেখানে একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাস দিয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তবে সবচেয়ে বড় কথা কি এবং সবচেয়ে সুখের বিষয় হলো, এই যে জরায়ুর মুখের ক্যান্সার, এই ক্যান্সার কিন্তু মানে অল্প সময়ে হয় না, চট করে একটা ক্যান্সার হয়ে গেল তা কিন্তু না। প্রথমে ক্যান্সারের পূর্ব অবস্থা দেখা যায় এবং এই পূর্ব অবস্থা থেকে ক্যান্সার হতে সময় লাগে 10 থেকে 20 বছর। তার মানে ক্যান্সার পূর্ব অবস্থা যখন দেখা যাবে, সেই অবস্থান থেকে ক্যান্সার হতে সময় নেবে 10 থেকে 20 বছর। তাহলে এখন কথা হলো, এই যে জরায়ুর মুখের ক্যান্সারের পূর্ব অবস্থা কি আমরা শনাক্ত করতে পারি? হ্যাঁ পারি। কিভাবে পারি? এই যে জরায়ুর মুখের ক্যান্সারের পূর্ব অবস্থা নানা উপায়ে নির্ধারণ করা যায়, নির্ণয় করা যায়। আমাদের দেশে সরকারিভাবে একটা ন্যাশনাল ক্যান্সার সেন্টার আছে, যেটা বিএসএমএমইউতে আছে, বিএসএমএমইউ সেন্টার অফ এক্সেলেন্সি, আমাদের জাতির পিতার নামে তৈরি এই ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি। সেখানে আমরা জরায়ুর মুখের ক্যান্সারের পূর্ব অবস্থা শনাক্ত করছি। কিভাবে আমরা শনাক্ত করছি? একটা পরীক্ষার মাধ্যমে। সেই পরীক্ষাটাকে আমরা বলি ভায়া, VIA, ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স উইথ অ্যাসিটিক অ্যাসিড। এটা বিনামূল্যে করা হয় এবং এতে কোনো কাটাছিড়ার ভয় নাই, কোনো ব্যথা নাই, কোনো কিছুই না। জাস্ট জ্বরের মুখে 3-5% অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা ভিনেগার রূপে পাই, বাজারে ভিনেগার বিক্রি হয় না, যে আচারে দেওয়া হয় সেই একই ভিনেগার, সেটা ফ্রেশলি প্রিপেয়ার 3-5% অ্যাসিটিক অ্যাসিড তুলায় লাগিয়ে জরায়ুর মুখে 1 মিনিট ধরে রাখলেই বোঝা যায় যে জরায়ুর মুখে ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে কি নাই। তার মানে এই যে এত সহজ একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জরায়ুর মুখে ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে কি নাই, জেনে গেলে আমরা যদি চিকিৎসা দিই, লোকাল ট্রিটমেন্ট দিয়ে দিই। লোকাল ট্রিটমেন্ট নানা রকম আছে, সেটা পরে হয়তো আরো বিশদ আলোচনা হবে। আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে এই শনাক্তকরণ এবং চিকিৎসা খুবই মানে কস্ট ইফেক্টিভ, মানে খরচ তেমন নাই বললেই চলে। পরীক্ষা করতে তো কোনো খরচই নাই, বিনামূল্যে, কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, আর চিকিৎসায় হয়তো সামান্য কিছু খরচ হয়, বাট এই যে ওরা পরীক্ষা করার জন্য যে আসবে, সেটা বলা হয় যে যাদের বয়স 30 হয়ে গেছে বা তার বেশি, তারাই যেন কোনো সমস্যা না থাকলেও তারা যেন এই যে ভায়া পরীক্ষাটা করতে আসে। তো অনেকে মনে করেন যে তার তো কোনো প্রবলেম নাই, তাহলে যাবে কেন? বাট সবচেয়েতে বড় কথা কি, যেটা সচেতনতার বিষয়, যে এটা মনে রাখতে হবে যে ক্যান্সারের পূর্ব অবস্থা যখন আসে তখন কিন্তু সেখানে কোনো রকম সিমটম থাকে না। সিমটম কখন হয়? যখন এটা ক্যান্সার রূপান্তরিত হয়ে যায়। কিন্তু যতক্ষণ এটা ক্যান্সারে রূপান্তরিত না হয়, ক্যান্সারের পূর্ব অবস্থায় থাকে, ততক্ষণ কিন্তু কোনো রকম তার সমস্যা থাকবে না। তাহলে কি করতে হবে? সমস্যা না থাকলেও জরায়ুর মুখের এই যে ভায়া পরীক্ষাটা করে ফেলতে হবে। এখন প্রশ্ন হলো, কোথায় হয় এই ভায়া পরীক্ষা? এই ভায়া পরীক্ষা সারা বাংলাদেশের উপজেলাগুলাতে হচ্ছে, এমনকি কমিউনিটি হসপিটাল গুলাতেও আমরা ইদানিং চালু করার চেষ্টা করছি। তার মানে উপজেলা লেভেল থেকে শুরু করে মেডিকেল কলেজ হসপিটাল সব জায়গায় কিন্তু এই ভায়া পরীক্ষা হচ্ছে বিনামূল্যে। তাহলে গ্রামে গঞ্জে আনাচে কানাচে যে কোনো মেয়ে মানুষ, বিবাহিত মহিলা যাদের বয়স 30 বা তার ঊর্ধ্বে, তারা যেন অবশ্যই এই ভায়া পরীক্ষাটা করে ফেলেন। এই ভায়া পরীক্ষা করে ফেললে তখন দেখা যাবে যে জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একদমই কমে যাবে। কারণ ভায়া পরীক্ষা করে যদি ক্যান্সারের পূর্ব অবস্থাটা শনাক্তকরণ করা যায়, তাহলে চিকিৎসা দিলেই সে ভালো হয়ে যাবে।